আসসালামু আলাইকুম। কুমড়ো ফুলের বড়া আমরা সবাই অনেক পছন্দ করি এবং আমরা প্রত্যেককেই জানি কিভাবে কুমড়ো ফুলের বড়া তৈরি করতে হয়। এভাবে কুমড়ো ফুলের বড়া আমরা রেণুটাকে ফেলে দেব, পরিষ্কার করে নেব, পানিতে এরকম করে আলতো করে ধুয়ে নেব যাতে ফুলটা না ছিঁড়ে যায়, আর স্ট্রেনারে এরকম করে ঝরিয়ে নিব। দুই কাপের মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, দুই চা চামচের মতন কর্নফ্লোর দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখানে আস্তে আস্তে পানি ঢেলে আমাদের ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে যাতে বেশি পাতলাও না হয়ে যায়, ঘনও না হয়ে যায়। এটাকে এভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা জাস্ট এটার মধ্যে ডিপ করে করে ভেজে নেব। তবে আপনারা এই পর্যায়ে কেউ বেসনও ইউজ করতে পারেন এবং ডালের বাটা যেটা সেটাও ইউজ করতে পারেন, মুসুরির ডাল বাটা, তাহলে টেস্টটা অনেক বেশি ইনহ্যান্স করে। তো আমি এই পর্যায়ে এরকম কিছু দেইনি, কারণ আমি খুব শর্টকাটে এইটা বানিয়েছিলাম, ওইটি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন জাস্ট কিছু করতে হবে না, এখন জাস্ট এই ব্যাটারটার মধ্যে ফুলটাকে ডিপ করে করে আমরা এভাবে ফ্রাই প্যানে ভেজে নেব, গরম তেলে ভেজে নেব। তো এভাবে প্রত্যেকটা ফুল আমরা এভাবে তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নেব, আর তেমন কিছুই না। আশা করছি আজকের রেসিপিটাও বরাবরের মতন ভালো লেগেছে। অনেকেই জানেন না কুমড়ো ফুলের বড়া আসলে কিভাবে বানাতে হয়। কিছু কিছু রেসিপির মধ্যে আছে জাস্ট এরকম চালের গুঁড়ো ইউজ করে। আসলে আমি যেটা বলতে চাই, চালের গুঁড়োর সাথে আপনি যদি ডাল বাটাটা দিয়ে কুমড়ো ফুলের বড়াটা বানান তাহলে কিন্তু এটার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও এই রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।